আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু টুডেস ক্লাস। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিম্পলিফিকেশন, অ্যারিথমেটিক এক্সপ্রেশন, ইউনিটারি মেথড এবং অ্যাভারেজ। তার মধ্যে সিম্পলিফিকেশন পার্টটি থেকে এমনি সিলেবাসে দেওয়া আছে, তেমন একটা ম্যাথ আসে না। বেসিক্যালি ম্যাথ আসে ইউনিটারি মেথড এবং অ্যাভারেজ থেকে। আবার ইউনিটারি মেথডের মধ্যে বেসিক্যালি আমরা কাজের অঙ্কগুলোই আসে, ওগিক নিবার মধ্যে কাজের অঙ্কগুলোই আসে, আর অ্যাভারেজের দু একটি ম্যাথ মাঝে মধ্যে এসে থাকে। সো এই দুইটা টপিকে আমাদের দেখতে হবে এখান থেকে। সো আমরা ইউনিটারি মেথডের একটা ম্যাথে চলে যাই, যেটি হচ্ছে 41তম বিসিএস এ এসেছে। ম্যাথটি যদি আমরা খেয়াল করি, এখানে বলা আছে তিনজন শ্রমিক একটি কাজ 12 দিনে করতে পারে, তার মধ্যে দুইজন প্রত্যেকে তৃতীয় শ্রমিক থেকে দ্বিগুণ দ্রুততায় কাজ করতে পারে। মানে দুইজনের স্পিড হচ্ছে থার্ড যে পার্সন আছে ওদের থেকে ডাবল স্পিডে কাজ করে, ঠিক আছে। আমাদেরকে বুঝতে হচ্ছে একজন দ্রুততর শ্রমিক একাকী কাজটি কতদিনে শেষ করতে পারবে, মানে দ্রুততর শ্রমিক দুইজন যে আছে তার মধ্যে একজন একা কাজ করলে কতটি কতদিনে শেষ করতে পারবে। সো আমরা কাজের অঙ্কের ক্ষেত্রে সবসময় যতদিন দেওয়া থাকুক না কেন আমরা একদিনে এনে কাজ করব, মানে 12 দিনে কাজ করে কত অংশ, সো একদিনে করে কত অংশ, এভাবে করে আমরা আগাবো। একদিনে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশনগুলো ইজিলি করা যাবে, অঙ্ক করতে করতে জিনিসটা আমরা বুঝতে পারবো। আসুন এটা শুরু করি। ধরি প্রথম জন শেষ করে 1 দিনে, যেহেতু দুইজন একই গতিতে কাজ করে তাহলে দ্বিতীয় জন 1 দিনে করবে। কিন্তু তৃতীয় জনের ক্ষেত্রে বলা আছে হচ্ছে ও হচ্ছে ওদের থেকে স্লো, ডাবল স্লো, মানে ওর কাজ করতে ডাবল সময় লাগবে, যেহেতু ওরা ওদের থেকে স্পিড বেশি ডাবল, ওর তৃতীয় জনের সময় লাগবে বেশি, যেহেতু ও স্লো ওর সময় লাগবে ডাবল। তাহলে তৃতীয় জনের ক্ষেত্রে হবে হচ্ছে 2x দিনে, ঠিক আছে। প্রথম জন এবং দ্বিতীয় জন যেই দিনে করবে তৃতীয় জন তার ডাবল টাইমে করবে, যেহেতু ও বাকি দুইজনের থেকে স্লো। ওকে ফাইন, তা আমাদেরকে বলা আছে হচ্ছে তিনজন শ্রমিক একটি কাজ 12 দিনে করে, ঠিক আছে। তাহলে প্রথম জন 1 দিনে করে এক অংশ, ঠিক আছে, পুরো কাজ করা মানে হচ্ছে এক অংশ কাজ করা, এক অংশ, যেহেতু সে 1 দিনে পুরো কাজটা শেষ করে ফেলে। তাহলে প্রথম জন 1 দিনে করে। এখন এখানের মধ্যে একটু মাঝে মাঝে কনফিউশন হয় যে মানে গুণ হবে নাকি ভাগ হবে, যে চিন্তা করতে হবে হচ্ছে কাজের অংশ কমবে নাকি বাড়বে। এখন 1 দিন মানে হচ্ছে 5 দিন হতে পারে, 6 দিন হতে পারে, 6 দিনে যে কাজ করবে 1 দিন কিন্তু তার থেকে কম করবে, তাহলে এখানে যা আছে তার ভগ্নাংশ হবে, এক্সটা নিচে নামবে। 1 দিনে যা করে 1 দিনে তার থেকে কম করবে, এ কারণে এটা ভগ্নাংশ আকারে লিখলাম। যদি বেশি করতো তাহলে হচ্ছে এটা গুণ আকারে হইতো, ঠিক আছে। সেমভাবে তৃতীয় জন 1 দিনে করবে, সেম 1/x, কারণ দুইজনের স্পিড একই। কিন্তু তৃতীয় জন 1 দিনে করবে কত, ও কিন্তু হচ্ছে 2x, তাহলে 1/2x অংশ, ঠিক আছে। এগুলো জাস্ট এই যে বললাম যে আমি সবসময় আমরা 1 দিন নিয়ে কাজ করব, এই যে সবার 1 দিনেরটা বের করে ফেলছি। দেন আমরা কি করব, তিনজন একসাথে 1 দিনে কতটুকু করে সেটা বের করব। সুতরাং তিনজন একসাথে 1 দিনে করে, এই তিনটার যোগফল 1/x + 1/x + 1/2x অংশ, আমি বের করি তাহলে কি হবে, 2x 2 2+1 অংশ, তাহলে 5/2x অংশ। ফাইন, তাহলে তিনজন একসাথে 1 দিনে কতটুকু করে আমরা জানলাম, ঠিক আছে। এখন আমাদেরকে প্রথম লাইনে বলেছিল তিনজন শ্রমিক একটি কাজ 12 দিনে করতে পারে, ঠিক আছে। তাহলে আবার সুতরাং তিনজন
12 দিনে করে সুতরাং এটা আবার হবে আবার তিনজন শ্রমিক 12 দিনে করে হচ্ছে এক অংশ পুরোটা কাজই শেষ করে 12 দিনে এটা হচ্ছে প্রথম লাইনে বলা আছে তাহলে তিনজন এক দিনে করে সেম ভাবে 12 দিনে যা করবে এক দিনে তার থেকে কম করবে জন্য 1/12 ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি একবার আমরা বের করতেছি তিনজন এক দিনে করে এটা আবার বের করতেছি তিনজন এক দিনে করে এইটা তাহলে এই দুটো সমান সুতরাং 5/2x is equal to 1/12 তাহলে 2x is equal to 60 x is equal to 30 তাহলে একজন x দিনে শেষ করে x এর মান 30 তাহলে একজন এটা কি যে দ্রুততর শ্রমিক না কারণ প্রথম জন তো দ্রুত দ্বিতীয় জন দ্রুত এটাও দ্রুত এটাও দ্রুত আর এটা হচ্ছে স্লো ধীর তাহলে আমরা x দিনে অ্যাকচুয়ালি কি দ্রুততর শ্রমিকের কাজ তাহলে এটা আমাদের বের হয়ে গেছে সুতরাং দ্রুততর শ্রমিক এক দিনে করে কত সরি কত দিনে শেষ করবে 30 দিনে 30 দিনে শেষ করবে ঠিক আছে এটাই আমাদের আনসার তো অঙ্কটা অ্যাকচুয়ালি তেমন কোনো কঠিন ম্যাথ না জাস্ট আমাদের একদিন হিসাব করে জাস্ট কোয়েশ্চেন যা দেওয়া আছে সেই অনুযায়ী কাজ করতে হবে